মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবজির দর কমাতে বিরাট বড় সিদ্ধান্ত, সফল বাংলা প্রকল্প স্টল চালু করছেন বাংলার মুখ্যমন্ত্রী। আর অন্যদিকে আবার করোনা অতিমারির মাঝে কোভিড রুখতে কড়া সতর্কবার্তা দিয়েছে, এবার 800 হলে পেয়ে যাবেন বুস্টার ডোজ। এবার টিকাকরণ শুরু দিন ঘোষণা করছে কেন্দ্র সরকার। আর তার মাঝে বড় খবর, কেন্দ্রের শিক্ষানীতিকে মানি না, রাজ্য গোটা বাংলার জন্য নতুন বাংলার শিক্ষানীতি তৈরি করবে, আর সেই শিক্ষানীতিতে চলবে পঠন পাঠন। বিরাট বড় সিদ্ধান্ত নিচ্ছে এবার বাংলার প্রশাসন, ব্রাত্যবসু শিক্ষামন্ত্রী এমনই বড় বার্তা দিলেন। তার সাথে যেমন 4,500 পুলিশ নিয়োগ, এবার মহিলাদের জন্য বিরাট বড় সুখবর, লেডি কনস্টেবল নিয়োগ হচ্ছে। কারা কিভাবে আবেদন করবেন বিস্তারিত খবর জানিয়ে দেবো ভিডিওর মাঝে। আর তার সাথে ডেসক্রিপশনের লিঙ্ক থাকছে অনলাইন এডুকেশন teacher.com, সেখান থেকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন। টানা বহুদিন পরে এবার 4,500 মহিলা পুলিশ নিয়োগ হবে বাংলা। আর অন্যদিকে আবার রিজার্ভ ব্যাংকের তরফ থেকে বিরাট বড় সিদ্ধান্ত, আরবিআই এর নতুন নিয়ম, এটিএম থেকে টাকা তুলতে লাগবে না আবার কোনো কার্ড, বিরাট বড় ঘোষণা। আর সেই সাথে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিরাট বড় বার্তা, এবার কোথায় কোথায় আছড়ে পড়ছে ভয়ানক দুর্যোগ বৃষ্টিপাত, তা নিয়ে চোখ রাখবো এই ভিডিওতে, বিরাট বড় গুরুত্বপূর্ণ সংবাদ। তবে এত কিছুর মাঝেও আবার মহিলাদের জন্য যেমন বড় খবর থাকছে, তেমন এবার স্কুল ছাত্র ছাত্রীর জন্য বিরাট বড় আপডেট। এবার পোশাক শুরুর কাজ শুরু, নীল সাদা রং পোশাক তৈরি করছেন বাংলার মুখ্যমন্ত্রী, এবার বাংলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে। আর এমন সময় থাকছে তা নিয়ে বিরাট বড় খবর। এদিকে আবার করোনার ভ্যাকসিনের মাঝে গরিবদের ব্যাংকের অ্যাকাউন্টে আবার টাকা, একদিকে স্টেট ব্যাংক নিয়ে বিরাট বড় খবর, অন্যদিকে আবার বেকার ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, রেশন কার্ড, আর সেই সাথে জনধন নিয়ে বিরাট বড় খবর থাকছে এই ভিডিওর মাঝেই। যা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে খুঁটে দেখতে হবে। আর অন্যদিকে আবার বিশ্বভারতী নিয়ে বড় খবর, পয়লা বৈশাখের আগের দিন হবে বসন্ত উৎসব, জানিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। ফের বসন্ত উৎসব নিয়ে বড় বার্তা দিচ্ছে এবার বিশ্বভারতী। অন্যদিকে আবার চোখ রাখলেই একদিকে উপনির্বাচন নিয়ে বিশাল বড় টালমাটাল, আর তার মাঝে চোখ রাখলে একদিকে বিধানসভা উপনির্বাচন, আর অন্যদিকে আনিস কাণ্ড, আর এদিকে রামপুরহাট, সব মিলে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট ও গুরুত্বপূর্ণ সংবাদ। তো ফ্রেন্ডস, আজকের বাছাই করা লেটেস্ট ও গুরুত্বপূর্ণ সংবাদগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার থাকেন, অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এখনই সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। তাহলে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর তাদের লেটেস্ট হেডলাইন নোটিফিকেশন আকারে পেয়ে যাবে আপনার ফোনে হোম স্ক্রিনে, এবং জেলায় জেলায় খবর পাবেন সর্বপ্রথমে। তবে আপনার জেলার পার্টিকুলার খবর পাওয়ার জন্য এখনই কমেন্টে আপনার জেলার নামটা লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর থাকবে পরের ভিডিওতে। প্রথমেই চোখ রাখবো আজকের বড় খবর, আচমকাই হাসপাতালে ভর্তি হলেন এবার রাজ্যপাল জগদীপ ধনখড়, কি কারণে এবার চিকিৎসা চলছে তা আপাতত খবর পাওয়া যাচ্ছে, ভালোই আছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তবে সূত্রের খবর, দুপুরের দিকে রাজ্যপালের শারীরিক অবস্থা কিছু সমস্যা হয়, তারপরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। দুজন বিশেষজ্ঞ চিকিৎসক রাজভবনে গিয়ে রাজ্যপালকে দেখে এমআরআই করার পরামর্শ দেন, এমনই বড় খবর সামনে আসে। অন্যদিকে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে কড়া বার্তা, কোথায় কোথায় ভয়ানক দুর্যোগ হবে, তবে তার পূর্বে জানিয়ে দেবো আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, কোনোভাবেই কমছে না পেট্রোল ও ডিজেলের দাম। আর এমনই সময় সবজি ও ফলের মূল্য অত্যাধিক, এমনই সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ঘোষণা, বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দেন এক জায়গা থেকে অন্য জায়গায় সবজি অন্যান্য আনাজ পরিবহন করার জন্য ব্যাপক পরিমাণে খরচ বাড়ছে, আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে কম দামে সবজি ও ফল পৌঁছে সুফল বাংলার মাধ্যমে আরও এক পরিষেবা বৃদ্ধির কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে মোট 332টি স্টল রয়েছে, এছাড়াও 50টি স্টল আছে জেলায় জেলায়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তিনি নির্দেশ দেন সুফল বাংলার স্টলের সংখ্যা 332 থেকে বাড়িয়ে 500টি করতে হবে, সুফল বাংলা বাংলার স্টল বাজারে বাজারে দাঁড়াবে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত, দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত, এমনই বড় খবর ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই আপনাদের এলাকায় পৌঁছেছে কিনা এ ধরনের কোনো প্রকল্প অবশ্যই কমেন্ট উপস্থাপন করুন। এত কিছুর মাঝেও রাজ্য রাজনীতিকে দ্বন্দ্ব কোনোভাবে কমছে না, একদিকে অমিত শাহ আসছেন বাংলায়, আর তারপরে বড় বার্তা আসার আগেই বলে দিলেন সেখানে বাংলায় গেলে খুন হয়ে যেতে পারেন, এবার বাংলাতে যাবেন না, সাবধান হন, এমনই অমিত শাহের বার্তা। আর অন্যদিকে শাহের পর এবার একলা মোদীর সাথে সাক্ষাৎ, লকেট কেনে উঠে এলো আবারও বিরাট বড় খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন, তারপর ফের দিল্লিতে বঙ্গ বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করলেন, তাতেই জল্পনা তুঙ্গি, এবার কোন পরিস্থিতির দিকে যায় বাংলা। চোখ রাখবো পরের খবরে, একটু পরেই দক্ষিণবঙ্গের 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, এবার কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর তা নিয়ে চোখ রাখবো বড় খবর, যেখানে বৃষ্টির প্রতিধ্বনি দক্ষিণবঙ্গেও, অবশেষে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলায়। যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে রাজ্যের গরম ভয়ানক বাড়ছে, এবং গ্রীষ্মের দাবদাহের মধ্যে এবার বৃষ্টি অনেকটাই আশার
আরো নিয়ে আসবে গোটা বাঙালি। এবারে বহু প্রতীক্ষার পর অবশেষে সুখবর মিলল, বৃষ্টির প্রতিধ্বনি দক্ষিণবঙ্গেও বৃষ্টি পারে, যেখানে যেসব এলাকায় বৃষ্টিপাত হবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়। তবে আপনাদের এলাকায় মেঘাচ্ছন্ন রয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এমন সময় বারবারান্ত করোনা একের পর এক দেশে নতুন করোনার ভ্যারিয়ান্ট প্রবেশ করেছে। এদিকে আবার দিল্লির বুকে মুম্বাই নিয়ে উঠে এলো আরো এক কিছু গুরুত্বপূর্ণ করোনা সংক্রমণের খবর। এই মুহূর্তে পাওয়া মাত্র খবর, যেখানে 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকে পাবেন বুস্টার ডোজ, তবে বিনামূল্যে নয় ঘোষণা করলো এবার কেন্দ্র সরকার। আর সেখানে চোখ রাখলে অনুব্রত মন্ডলকে নিয়ে উঠে আসছে বিরাট বড় খবর। এখনো পর্যন্ত মেডিকেল টিমের পর্যবেক্ষণ রয়েছে অনুব্রত মন্ডল, যেখানে খবর পাওয়া যাচ্ছে শ্বাসকষ্ট দূর করতে তারা নাকে বসানো হয়েছে বিশেষ মেশিন। সেই সাথে থাকছে আবার 40 জন পড়ুয়া সহ বাস উধাও, এবার শর্টলেকে 3টি বাস 4 ঘন্টা পর মিলল খোঁজ। যান্ত্রিক ত্রুটির কারণে দেরি এবার দাবি করছে স্কুল। তার সাথে যে হারে বাড়ছে লাগাতার মূল্যবৃদ্ধি পেট্রোল ডিজেল, এদিকে আবার নতুন করে খবর সামনে আসছে জটিলতা শিক্ষক নিয়োগের মামলায় প্রাক্তন উপদেষ্টার বিরুদ্ধে FIR CBI এর। এবার বিরোধিতার ডিভিশন বেঞ্চে উঠলো আরো একবার রাজ্য রাজনৈতিক দ্বন্দ্ব, CBI এর হাতে চলে গেছে শিক্ষক নিয়োগের মামলা, আর তাতেই গোটা বাংলা নয়া পরিস্থিতির মুখ দেখছে। আর এর মাঝে চাকরি প্রার্থীর জন্য থাকছে এমন বড় খবর, 4,500 পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা নিয়োগ। তবে তার আগে জানিয়ে দেবো আরো এক ধাপ, এগুলো নীল সাদা ইউনিফর্মের কাজ, পড়ুয়াদের পোশাকের মাপ নেবে এবার স্কুল কর্তৃপক্ষ। আর যেখানে মূলত রাজ্যের বিভিন্ন জেলায় সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে সূত্রের খবর, সেখানে ইউনিফর্ম কেমন হবে সেটা সংক্রান্ত একটি তথ্য জানিয়েছেন। ছেলেদের জন্য নেভি ব্লু রঙের প্যান্ট আর সাদা জামা, এবং মেয়েদের জন্য জামা হবে সাদা রঙের এবং স্কার্ট বা ফ্রক হবে নেভি ব্লু রঙের। চোখ রাখবো আরো এক গুরুত্বপূর্ণ খবর নিয়ে, 4,500 মহিলা পুলিশ নিয়োগ করছে এবার রাজ্য সরকার, তৈরি হবে পৃথক 150টি ব্যাটালিয়ন। প্রতীক্ষার পর ফের আবার মহিলা পুলিশ নিয়ে বিরাট বড় খবর, গোটা বাংলায় এমনকি আলোড়ন উঠে এসছে। 10,000 মহিলা পুলিশ বর্তমানে রয়েছেন, তারা বিভিন্ন শাখায় কাজ করেন, এমনকি সখানেক মহিলা থানাও রয়েছে। কিন্তু রাজ্য এখনো পর্যন্ত তাদের পৃথক কোনো ব্যাটালিয়ন নেই, তাই অন্যান্য বাহিনীদের অন্তর্ভুক্ত হয়ে কাজ করে মহিলা পুলিশ কর্মীরা। এবার থেকে নতুন করে নিয়ম বদল, 4,500 মহিলা নিয়োগ করবে এবার পুলিশ নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তবে কিভাবে আবেদন করবেন, কারাগারে আবেদনের যোগ্য, আবেদনের পদ্ধতির ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে আমাদের ওয়েবসাইট onlineeducationreacher.com, আর সেই ওয়েবসাইটে ক্লিক করে সরাসরি দেখে নিতে পারবেন বিস্তারিত যাবতীয় আপডেট। চোখ রাখবো পরের খবরে, মূল্যবৃদ্ধি মোদী সরকারের পরিকল্পিত দুর্যোগ বলেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে সূত্র মারফত খবর জানা যাচ্ছে জ্বালানির দাম কমবে, কিন্তু 4 রাজ্যের বিজেপির বিপুল জয়ের ফলে এবার রিটার্ন গিফট দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধি। আর সেই পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া বার্তা, বৃহস্পতিবার নবান্নে বসে সরাসরি অভিযোগ তুলেন এই লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি আদতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পিত দুর্যোগ, এমনই বড় খবর সামনে আসছে। চোখ রাখবো আরো এক খবরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার মালদা জেলার গোজল ব্লকের গ্রামাঞ্চলের বিভিন্ন ক্লাবে ক্লাবে মালদা জেলার যুব তৃণমূল সাধারণ সম্পাদক 20 থেকে 25টি ক্লাবের খেলোয়াড়দের মধ্যে খেলার সামগ্রী প্রদান করা হবে। এদিন ব্যাট বল, ফুটবল, ভলিবল প্রভৃতি খেলার সামগ্রী প্রদান করা হয় তৃণমূলের পক্ষ থেকে। আর তার সাথে আবারও আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় খবর সামনে আসছে, রাজ্যে আসছে কালবৈশাখী, রোদের দাপট বাড়ছে বাংলায়, যেখানে বাংলায় অনেকটাই বেড়ে গেছে রোদ। রাজ্যের পশ্চিমী জেলাগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, বাকি রাজ্যেও তাপমাত্রা বাড়ছে। এবার এমনই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা হয়েছে গোটা সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপমাত্রা প্রায় একই থাকবে, বেলা যত গড়িয়েছে তত অস্বস্তিতে বেড়েছে উত্তরবঙ্গে, বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের খবর সামনে আসছে, তাই সেখানকার আবহাওয়া তুলনামূলকভাবে মনোরম। দক্ষিণবঙ্গে পশ্চিমের বেশ কিছু জেলায় দেশের একাংশ তাপপ্রবাহে সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে অফিসের তরফ থেকে। তবে আপনারা কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনাদের এলাকায় মেঘলা আকাশ রয়েছে নাকি তীব্র দাবদাহ, অবশ্যই কমেন্ট উপস্থাপন করবে। আর অন্যদিকে দীঘা নিয়ে উঠে এলো আবার বড় খবর, দীঘা গেলে এবার দেখা মিলতে পারে কুমির কিংবা হরিণের, আকর্ষণ বাড়ছে আরো দীঘা এলাকা। বরাবরই বাঙালির পছন্দের পর্যটক স্থান হচ্ছে দীঘা, সপ্তাহে অথবা 2 থেকে 1 দিন ছুটি মানেই কলকাতার কাছে পিঠে দীঘা। আর দীঘায় বাঙালিদের গন্তব্যস্থল, সেই পর্যটন কেন্দ্রকে আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে আবার রাজ্য সরকার। এবার চিড়িয়াখানার স্বাদ মিলতে পারে দীঘায় বলে সূত্র মারফত খবর সামনে আসছে। এর আগে জগন্নাথ মন্দির গড়ে তোলার নতুন করে বার্তা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার সাথে নতুন চিড়িয়াখানা বা মিনি জু তৈরি করার সিদ্ধান্ত হচ্ছে রাজ্যের। সিদ্ধান্ত এবার জগন্নাথ ধামের পর চিড়িয়াখানা পেতে সৈকতনগরী বিশাল বড় খবর। আর অন্যদিকে একের পর এক ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঝাঁপে পড়ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গোটা বাংলা জুড়ে তুলকালাম সব মিলে থাকছে বাকি থাকা খবর। যা ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিতে পারবেন। তবে তার আগে অবশ্যই আপনার জেলার খবর জানতে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, তাহলে আপনার জেলা ভিত্তিক লেটেস্ট গুরুত্বপূর্ণ খবর তাদের লেটেস্ট হেডলাইন নোটিফিকেশন আকারে পৌঁছে দেবো আপনার ফোনের হোম স্ক্রিনে। সেই সাথে এই ভিডিওর একদমই শেষেই থাকছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় দিন আনা দিন খাওয়া গরিব অসহায় মানুষদের জন্য আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিরাট বড় উদ্যোগ। যা ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিতে পারবেন। বাকি থাকা খবর দেখার আগে অবশ্যই ভিডিও নিজে শেয়ার বাটনে প্রেস করে ফেস
ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা সুযোগ করে দিন এবং বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাদের লেটেস্ট অথেন্টিক আপডেট মাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।